বাইরে ভাই কি বলবো, যেদিকে তাকাই শুধু এআইয়ের কারিশমা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে নিজের ফেস দিয়ে নিজের নাম সহ এই ধরনের একটি এআই জেনারেট ফটো ইজিলি মেক করা যায়। তো আমরা ফালতু কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করে দিব। তো শিখতে চাইলে কিন্তু ভিডিওটি এক মন্ত্রে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, চলে আসি আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্টে আমাদের প্রয়োজন হবে এই ধরনের কিছু ফর্ম। তো এখানে বলা হচ্ছে যে আমরা এখানে কী টাইপের ইমেজ আসছি, আমাদের শরীরে মানে কী পোশাক থাকবে, হুডি নাকি শার্ট, আমাদের চুল কেমন থাকবে, এবং পিছনে কী লেখা থাকবে, এবং লেখার মধ্যে কী আলো থাকবে, এরকম বিভিন্ন টাইপের লেখা আছে, আমাদের চেয়ারটা কেমন হবে, এই ধরনের বিভিন্ন জিনিস লেখা আছে। তো এখানে আমি তিনটা ফর্ম দিয়ে দিচ্ছি ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য একটি ফর্ম দেওয়া আছে। তো এইগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা ইজিলি কপি করে নিতে পারবেন। তো যারা কিনা কম্পিউটার ইউজ করেন, অর্থাৎ এই ভিডিওটা কম্পিউটারে দেখছেন, তারা ইজিলি ডিসক্রিপশন বক্সে কপি করে নিতে পারবেন, এবং যারা মোবাইল ব্যবহার করে ভিডিওটি দেখছেন, তারা কিন্তু ইজিলি এই ফর্মটি ডিসক্রিপশন বক্সে কপি করতে পারবেন না। তো তাদের জন্য একটি ইজি সলিউশন আছে, তো আমি ভিডিও শেষ পর্যন্ত দেখে দিচ্ছি, আগে আমরা এডিটিং করে নিই। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসবো গুগলের মধ্যে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। এখানে আমরা সার্চ করে দিব বিং ইমেজ ক্রিয়েটর। এখন ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসছে বিং ইমেজ ক্রিয়েটর, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। তো আপনারা যদি অ্যাকাউন্টটা না খুলতে পারেন, তো আমার একটি ভিডিও আছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তো ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এই ভিডিওর শেষ পর্যন্ত আমি ইন্ডি স্ক্রিনেও লাগিয়ে দিব, দেখে নিতে পারেন। তো এখন আমাদের এখানে আমাদের লেখাটুকু পেস্ট করতে হবে। তো আপনার কষ্ট করে লেখা লাগতেছে না, আপনি এখানে ইজিলি ওইটা কপি করে এখানে পেস্ট করতে পারেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে লেখাটা আমরা পেস্ট করে দিয়েছি, আমরা এখান থেকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। তাহলে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, তাহলে এটা বানিয়ে দিবে। দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ লাগতেছে। তো এখানে কয়েকটা বানিয়ে দিছে, আমি একটু দেখি কোনটা কেমন লাগতেছে। দেখতে পাচ্ছেন এটা খুবই লাগলো, ভালো লাগতেছে। আমার নাম লিখে দিয়েছে মাহমুদ। তো এখন এটা আমাদের গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো এই জন্য দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা থ্রি ডট অপশন আছে, আমরা এখান থেকে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। তো আপনি আর একটি কাজ করতে পারেন, এই ফটোর উপরে আলতো করে চেপে ধরবেন, এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলে তবুও কিন্তু আপনি সেভ করতে পারতেছেন। এখন আমরা পরের ফটো দেখি, দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর লাগতেছে, আমরা এটাও সেভ করে নিচ্ছি, এবং পরের একটা দিচ্ছি, এটাও খুব সুন্দর লাগতেছে, আমরা এটা সেভ করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পিসে যে লাইটিং ইফেক্টটা চলতেছে, এটা হচ্ছে অরেঞ্জ কালার, আমরা কালারটা চেঞ্জ করে নিব, দেখি কেমন আসে। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পমের মধ্যে আমার নামটা লেখা আছে মাহমুদ, এই নামটা অবশ্যই আপনার চেঞ্জ করে নেবেন, আপনার অবশ্যই নামটা চেঞ্জ করে নেবেন, আপনাদের নামটা দিয়ে দিবেন। তো এখন আমরা এই কালারটা চেঞ্জ করে দিব। এখানে আছে অপটিক্যাল অরেঞ্জ নিওন লাইট ফর্ম, আমরা এখান থেকে এই অরেঞ্জটা চেঞ্জ করে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আইস ব্লু। তো আমার কিন্তু আইস ব্লু কালারটা অনেক ফেভারিট। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই কালারটা চলতেছে, এটা হচ্ছে আইস ব্লু, আইস ব্লু কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা এখান থেকে কিটে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আরও সুন্দর লাগতেছে আমার কাছে পার্সোনালি। তো এখন আমরা এগুলো ওপেন করে নিচ্ছি, এটা আমি সেভ করে নিচ্ছি। তো একটা দিয়েছে আমার নাম দিয়ে, সুন্দর করে নাম লিখে দিয়েছে আমার নাম মাহমুদ, খুবই সুন্দর সুন্দর বানিয়ে দিয়েছে। তো এখন কিন্তু আমাদের আরও দুই তিনটি ফর্ম আছে, আমি দেখি সেই ফর্মগুলো কেমন আসে। আমরা এখান থেকে ফর্মে চলে আসতেছি। তো আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি আপনি মোবাইল দিয়ে কীভাবে এটা খুব সহজে কপি করতে পারেন। তো আগে আমরা এডিটিং করে দেখাচ্ছি, পরে আমি কপি করে দেখাচ্ছি আপনি কীভাবে মোবাইলটা কপি করতে পারেন। আমি এই পরের অ্যাপটা কপি করে নিচ্ছি। তো এখন যাতে শীতকাল, এই হুডি কিন্তু ছেলেদের জন্য একটি আকর্ষণীয় পোশাক হতে পারে। তো এই জন্য কিন্তু এই হুডি দিয়েও একটি বানানো যেতে পারে। তো এই জন্য হুডি লিখে দিয়েছি, এটাও এই ফর্মটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং এখানে আসার পরেও আপনি আপনার নামটা কিন্তু এখানে দিয়ে নেবেন। তো আমার নাম দিয়ে আছে মাহমুদ, আপনার অবশ্যই আপনার নামটা এখানে চেঞ্জ করে দিবেন। তো এখন আমরা এখান থেকে কিটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হুডি দিয়ে বানানো হয়ে গেছে, কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে মাস্ক পরাটা, এই মাস্কটাও আপনি খুলে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উইথ ব্ল্যাক মাস্ক। তো আপনি এই মাস্কটা শুধু এখান থেকে কেটে দিবেন, উইথ ব্ল্যাক মাস্কটা কেটে দিবেন, তাহলে মাস্কটা ইজিলি খুলে যাবে। এখন আমাদের এই মেয়েদের যে ফর্মটা আছে, এই ফর্মটা আপনি এখান থেকে ইজিলি কপি করে যারা মেয়ে আছেন তারা কিন্তু এখান থেকে ইজিলি এটা ক্রিয়েট করতে পারেন। তো জিনিসটা একই, আপনারা শুধু এখান থেকে কপি করে নিতে পারেন। তো এখন দেখাবো আমরা যে ফটোটা ক্রিয়েট করলাম সেটার মধ্যে আমাদের নিজেদের ফেসটা আমরা কীভাবে এখানে ইম্পোর্ট করব। তো এই জন্য আমরা আবারও চলাবো গুগলের মধ্যে। তো এইখানে সার্চ করে দেবো রিমেকার এআই।
তো আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটে চলে আসছে রিমেকার এআই আমরা এখানে ক্লিক করে দিব তো এখন আমরা রিনসেল করব স্ক্রল করে তো এখানে একটা অপশন আছে ফেস সোয়াপ নাও আমরা এখানে ক্লিক করে দিব তো এখানেতে পাচ্ছেন দুইটি আপলোড করার অপশন আছে তো উপরে যেটা আছে আপলোড ইমেজ এখানে আমরা যেটা এআই দিয়ে বানিয়েছি সেটা আপলোড করব আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো আগে এটা আমি আপলোড করে নেছি তো এর নিচে দেখতে পাচ্ছেন আপলোড সোয়াপ ইমেজ তো আমাদের ফেসটা এখানে আপলোড করতে হবে এজন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো আমার ফেসটা আমি আপলোড করে দিচ্ছি তো এখন আমরা এখান থেকে সোয়াপে ক্লিক করে দিব তো তাহলে কিন্তু এটা কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ফেসটা পরিবর্তন করে আমাদের সামনে নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চেহারাটা পাল্টে গেছে এবং আমার চেহারাটা এখানে দেওয়ার চেষ্টা করছে এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি তো এটা হুবহু ভালো লাগতেছে না তো আমি এটা চেঞ্জ করে নিচ্ছি এখানে ক্লিক করে দিব তো আমরা অন্য একটা ফটো এখানে দিয়ে দিচ্ছি তো এটা দিয়েছি এখন আমরা আবারও সব ক্রেডিট ক্লিক করে দেবো এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু খুবই সুন্দর লাগতেছে যেহেতু ফেসটা আমাদের সামনে থেকে ফেরানো আছে খুবই সুন্দর লাগতেছে আমরা এটা সেভ করে নিচ্ছি তো এখান থেকে বের হয়ে গেলাম তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে মোবাইল দিয়ে এটা ডেসক্রিপশন বক্স থেকে ইজিলি কপি করতে পারেন তো আসলে মোবাইলে যে ইউটিউব যে অ্যাপসটা আছে এখান থেকে কপি করা যায় না আপনি গুগল ক্রোম থেকে ইউটিউব চালিয়ে ডেস্কটপ সাইটটা অন করে দিয়ে এবং এই ভিডিওটা চালিয়ে এই ডেসক্রিপশন বক্স থেকে ইজিলি কপি করে নিতে পারবেন কিন্তু এটা অধিকাংশ লোকে পারে না তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে করতে পারেন আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফর্মগুলো যেখানে আছে আমরা সেখানে চলে আসবো তো আসার পর এই জিনিসটা আমরা স্ক্রিনশট করে নিব তো আমরা মোবাইলের স্ক্রিনশট করে নিচ্ছি তো আমি স্ক্রিনশট করে নিয়েছি তো এখন আমাদের প্রয়োজন হবে গুগল ফটোস তো এই অ্যাপসটা অধিকাংশ মোবাইলে থাকে তো যাদের মোবাইল নাই ইজিলি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন অনেক কাজের একটি অ্যাপ তো আমি এটা ওপেন করে নিচ্ছি তো আমার মোবাইলের গ্যালারি এইটা অন্য কোনো অ্যাপস নাই আমি এটা গ্যালারি হিসেবে ব্যবহার করি তো এখন আমি স্ক্রিনশট করা ফটোটা ওপেন করে নিচ্ছি তো এটা হচ্ছে স্ক্রিনশট করা ফটোটা তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে লেন্স নামে আমরা এখান থেকে এই লেন্স অপশনে ক্লিক করে দিব বা এখানে কিছু অপশন শো করছে কপি টেক্সট আমরা এখানেও ক্লিক করতে পারি সেম কাজ করবে তো অনেকে এটা শোনা করতে পারে আমরা এখান থেকে লেন্স অপশনে ক্লিক করে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু ডিটেক্ট করা হচ্ছে এখানে কী কী লেখা আছে সে কারণে সেরকম সব লেখাগুলো কিন্তু এখানে ক্যাচ করা হচ্ছে আমরা এই লেখার উপরে টেপ করবো এবং এটা আমরা ফুললি আমরা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিয়ে আমরা নিচ থেকে কপি টেক্সও ক্লিক করে দিব তাহলে কিন্তু ইজিলি কপি করা হয়ে যাবে এবং আপনি যেখানে সেখানে এটা অ্যাপ্লাই করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং কেমন লেগেছে তা জানাতে কমেন্ট বক্সে একদমই ভুলবেন না আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগাম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ